Hello guys, welcome to my channel, Vlogs with Shimu. So, আজকে আমি আপনাদের জন্য আরেকটি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আর হচ্ছে ব্লগটা আজকে আমি শুক্রবারই শুট করতেছি আপনারা হয়তো শনিবারে পেয়ে যাবেন আর আমার ব্লগসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিতে নিউ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো ব্লগটি কন্টিনিউ করা যাক সো ফ্রেন্ডস সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি এখন পানি খেয়ে নিচ্ছি যেটা একটা ইম্পর্টেন্ট কাজ আর হচ্ছে তারপর পানি টানি খাওয়ার কিছুক্ষণ পরে আমি আমার ব্রেকফাস্টটাও কমপ্লিট করে নিয়েছি ব্রেকফাস্ট আজকে ছিল মুড়ি দুই রকমের বিস্কিট তারপর হচ্ছে দুধ চা ছিল তো এইটাই ছিল আজকে আমার ব্রেকফাস্ট তারপর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমি পড়তে বসে গেছি প্রায় আমি অনেকক্ষণে পড়ছি কারণ আমার টিচারের অনেকগুলো পড়াও বাকি ছিল আমার তার জন্য আর এখন যেহেতু কলেজ অফ আর কলেজ খোলার সাথে সাথে আমাদের টেস্ট এক্সাম তার জন্য পড়া তো অনেক আছে তার জন্য পড়তে তো হবে তো মাস্ট তো পড়াটা শেষ করে এখানে আবার দেখলাম ব্যালকনিতে তাই তারা আমার ভাগিনা ভাত খাচ্ছে ওকে দিদি ভাত খাওয়াই দিচ্ছে আর কি তারপর আমি আপনাদের একটু ব্যালকনি থেকে ভিউটা দেখাই দিলাম দেন আমি আমার পাখিদেরকে খাবার দিয়ে দিয়েছি এখানে পাখি জল খাবার ওদের আমি বাসায় দিয়ে দিয়েছি তারপর আবার আমি ঘর ঝাড়ু দেওয়ার জন্য এখানে পাপুসগুলো বাইরে ঝেড়ে নিছি পাপুস সব ঝাড়ার পর আমি ঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিছি এটা হচ্ছে আমার একটা ইম্পর্টেন্ট কাজ বলতে পারেন যে ঘরটা একটু ঝাড়ু দেওয়া এটা আমার কাজের মধ্যে পড়ে এটা আমার একদম ডেইলি রুটিনের মধ্যে এই ঘর ঝাড়ু দেওয়াটা আছে তার জন্য আমার প্রায় ব্লগে আপনারা হয়তো এটা দেখবেন তারপর আমি এগুলো ময়লা থলাগুলো বেলসাতে নিয়ে নিছি দেন আমি এগুলো ফেলে দিব তারপর আবার এখানে দেখতে আমি পানিগুলো এখানে খাবার পানিগুলো আমি এখানে বোতলের মধ্যে ভরে রাখতেছি এটা তো মোস্ট 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 একটা ইম্পর্টেন্ট একটা কাজ কারণ পানি ছাড়া যেহেতু একদম চলা যায় না একদম বলতে পারেন তার জন্য আমি এখানে এগুলা পানিগুলো ভরে নিচ্ছি পানিগুলো আমার প্রায় ভরা শেষ বোতলের মধ্যে এগুলো অনেক টাইম লাগে আমার এগুলা এখানে আমি তাড়াতাড়ি করে দিছি আর স্পিড দিয়ে দিছি আর কি তার জন্য মনে হইতেছে যে এটা অনেক তাড়াতাড়ি হয়ে যাইতেছে বাট এটা না অনেকটাই মানে দে লেট হয় লেটে কাজটা কমপ্লিট হয় আর কি দেন আমি বোতল আমার একদম পড়াছে তারপর আমি ওদের কাকটাও লাগাই দিছি তারপর হচ্ছে আবার আমি এখানে এগুলো সিদ্ধ পানি খুঁড়ে এখানে আবার পানি সেদ্ধ করার আগে দেখতেছি মানে আমার ভাগিনের চুল কেটে দিচ্ছে কাকা আর কি ওর যেহেতু মাথার মতো অনেক কামাচি হয়ে গেছে আর এটা হচ্ছে ওর ফাইনাল লুক দেখেন ওকে ও নিজেই চিন্তা পারতেছে না ক্যামেরার সামনে বলতেছে এটা কে মানে ওর লিটারালি মনে করতেছে এটা কি কারণ ওর পুরো চেনা যাচ্ছে না এরকম মানে ফার্স্ট টাইম ও একদম টাকলা হয়ে গেছে আর এটা হচ্ছে ওর মানুষের চুল তারপর হচ্ছে এখানে পানি দিয়ে পড়ার পর এখানে পানি পড়ছে টেবিল এগুলো আমি সুন্দর করে মুছে নিছি যেটা অবশ্যই করা লাগে আর কি কারণ পানিগুলো থাকলে কীরকম লাগে জানি তারপর হচ্ছে আমি এখানে খাবার পানি আবার সেদ্ধ করে নিছি বল করে নিছি আর কি নেক্সটে রাখার জন্য তারপরে আবার দেখলাম এখানে মা রান্না বসে দিছে আজকে রান্না হবে হচ্ছে চিকেন আলু দিয়ে রান্না করবে তারপর হচ্ছে তার জন্য এখানে আলু ভেজে নিচ্ছে তারপর এখানে আমার মা বাটা তারপর তেল তেল সব কিছু একদম রেডি করে ফেলছে এগুলো হাতের কাছে রেখে দিচ্ছে তারপর এখানে আবার চাল ধুয়ে নিচ্ছে কারণ ভাত বসাবে আর আমার মা তরকারি পাশে পাশে বাচ্চাও বসাই দেয় যাতে একসাথে সব কিছু হয়ে যায় দেন আমার মা এখানে আবার গরম মশলাও করে নিচ্ছে
গরম মশলা করা বাবার এখানে দেখতেছি তরকারিটা মানে মশলা কষানোর পর আমার মা এখানে চিকেন দিয়ে দিছে দেন হচ্ছে এখানে আলু ভাজাগুলো এক্সট্রা করে তুলে এসে তারপর এখানে ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে আমার তারপর এখানে আবার নাড়ি শাক মানে পাট শাক বলে আমার নাড়ি শাক বলে আর কি তারপর এখানে হচ্ছে কালকের একটা সবজি তরকারি ছিল তারপর হচ্ছে মা এখানে আবার সো ফ্রেন্ডস এখন আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে তারপর স্নান করে আমি ঠাকুর প্রণাম করে নিছি এখন আমি লাঞ্চও করে নিব আর আমি আজকে আমাদের আমার মা লাঞ্চে কী কী করছে কী কী রান্না করছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমি কী কী দিয়ে লাঞ্চ করছি দেখতে থাকুন ফ্রেন্ডস সো এইটাই হচ্ছে আজকে আমার লাঞ্চ প্লেটার আর আজকে লাঞ্চ আমার ছিল হচ্ছে চিকেন কারি উইথ পটেটো তারপর হচ্ছে এখানে পাট শাক ছিল আলু ভর্ত ছিল তারপর হচ্ছে সবজি জায়গা বিভিন্ন রকম সবজিতে একটা তরকারি ছিল দেন আমি পেঁয়াজ নিছি তারপর হচ্ছে সাদা ভাত আর এখন আমি খেয়ে নিব আর আমার অনেক খিদেও লেগেছিলো যেহেতু আমি ওই 12টার দিকে একটা ট্রেড চকলেট খাইছিলাম সকালে ব্রেকফাস্ট করছিলাম এইটুকুই আর আজকে কাজ ছিল বিদে তেমন কিছু খাওয়া হয়নি তার আর আজকে আমার মা হচ্ছে চিকেন কারিটা খুবই ভালো রান্না করে তার জন্য আমি এক অনেক কিছু খাই ফেলতে পারি এটা হচ্ছে অনেক মানে টেস্টি হয়েছে আর এখানে আমি খেয়ে নিছি তারপরে লাঞ্চটা কমপ্লিট করার পরে আমাদের মানে আমাদের বাসার নিচে একটা মেলার মতো বসছে আছে মেলা বলবো নাকি দোকানগুলো বুঝতেছি না মানে এরকম হচ্ছে মেলার মতো বসছে তো আমি মানে মায়ের কাছে এটা বাইনা ধরছি মা আমাকে নিয়ে যা তো মা বসাচ্ছা লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে যাব দেন আমি ওখানে গেছি এখান থেকে মা আমাকে একটা ব্রেসলেট নিয়ে দিছে তারপর হচ্ছে একটা গলার সেট নিয়ে দিছে এটা কিন্তু প্রত্যেকটা কালারের সাথে যাবে তার জন্য আমার খুব একদম দেখে মাত্র পছন্দ হয়ে গেছে যে আমি এটা নিছি তারপর একটা মেহেন্দি নিছি তারপর হচ্ছে এটা হচ্ছে একটা ফাউন্ডেশন নিছি দেন একটা লিপস্টিকও নিছি আর হচ্ছে ইয়ে মেহেন্দিটা আমি এই জন্য নিছি যেহেতু কালকে ইসলাম ধর্মের সবার ঈদ আর যেহেতু ধর্ম যাজ্জার উৎসব সবার তার জন্য আমরা একটু সেলিব্রেট করবো আর কি তারপর এখানে আমি একটা লোহার ছুরি নিয়েছি তারপর আমার মা একটা বেডশিটও নিয়ে নিছে বেডশিটটাও আমার অনেক সুন্দর লাগছে আর কি তারপর এখানে একটা লোহার ছুরিও দিয়েছি যেটা আমি হাতে পরে নিয়েছি আনছি মাত্রই ওখানে দিয়ে দিয়েছি তারপর আমি সন্ধ্যার সময় আবার আরও সন্ধ্যা আরতিটাও করে নিয়েছি ঠাকুরকে ধূপবাতিও দেখাই নিয়েছি আর কি সো ফ্রেন্ডস এখন আমার সন্ধ্যা আরতি করাও শেষ আর কিছুক্ষণ পরে আমি আমার সন্ধ্যার নাস্তাটাও কমপ্লিট করবো আর আজকে নাস্তার মধ্যে কী কী আসছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন আজকে সন্ধ্যায় আমরা নাস্তা করছি হচ্ছে মুড়ি মাখা আসলে এটা ইফতারও বলতে পারে ইসলাম ধর্মের সবাই এটাকে ইফতারে বলে আর কালকে যেহেতু ওদের মানে ঈদ তার জন্য আমরা আজকে লাস্টের ইফতারটা আমরা সেলিব্রেট করতেছি চা তারপর চাও নিছি এখানে চাটা মাস লাগে আমার জন্য তারপর আমরা এখানে ইফতারও করে নিছি ইফতার বা মুড়ি মাখা যাই বলেন নিয়ে নিছি তারপর খাইছে অনেক মজা করে আর হচ্ছে এটা হচ্ছে আমাদের মেলা যেটা আমি বলছিলাম এটা আমাদের বেলকনি থেকেই দেখা যায় মেলা দোকান যেটা বলেন আর কি এখানে গেছিলাম তারপরে ডিনারেও আজকে চিকেন কারি ছিল দুপুরে তারপর সাদা ভাত বেগুনি এইটুকুই ছিল আজকের ভিডিও সো ফ্রেন্ডস আমার ডিনার টিনার সব কিছু করা কমপ্লিট এখন আমি ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমাইতে যাব আর হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেল যদি নিউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন প্লিজ আর আমার ব্লগগুলো কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে ব্লগটুকু এইটুকুই আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই